জন্য খুব ভালো লাগছে যে এই প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি হলো। আমি একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলে হয়ে খুব গর্ববোধ করছি। আমাদের সাঁওতালে হয়ে মানে আমি অনেক গর্বিত, মানে আমাদের সাঁওতালি রাষ্ট্রপতি হয়েছে, আমি খুব আনন্দ লাগছে। স্বাধীনতার 70 বছর পর একজন আদিবাসী এবং তার সাথে একজন আদিবাসী মহিলা, তিনি ভারতবর্ষের সাংবিধানিকের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদ নির্বাচিত হয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। তাই আমরা সমগ্র আদিবাসী সমাজ গর্বিত, আনন্দিত ও উচ্ছ্বসিত আছি। আমি ওনাকে অজস্র জোহার এবং অভিনন্দন জানাচ্ছি যে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।